অনার্স প্রফেশনাল, এই যে ভর্তির আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন, স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর, স্টেপ ফাইভ, এই পাঁচটা স্টেপ কীভাবে নির্ভুলভাবে আপনি পূরণ করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তো যদি কোথাও পূরণ করতে আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি চান্স পাবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ সুজন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই জানি যে হচ্ছে অনার্স প্রফেশনালের কিন্তু ভর্তি আবেদনটা শুরু হয়ে গেছে। তো অনার্স প্রফেশনালে ভর্তি আবেদনটা যে শুরু হয়েছে সেটা কবে থেকে কবে এটা যদি আমরা একটু দেখি, এই যে দেখেন আমরা যদি দেখি যে কবে থেকে কবে আমাদের ডেট, আমরা সবাই চেষ্টা করব যে ডেটের আগেই কিন্তু অনলাইনে আবেদন করে ফেলার, তাহলে কিন্তু ভালো হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আবেদন শুরু হয়েছে 12 জুলাই, শেষ হবে 30 জুলাইতে, ঠিক আছে। সো কীভাবে আবেদন করতে হবে, সো আবেদন করার জন্য সর্বপ্রথম আমরা গুগলের একটা ব্রাউজারে আসে লিখব NU Admission। NU Admission লেখার পরে আমাদের সামনে হচ্ছে এমন আসবে, এখান থেকে প্রথমটাতে আমরা চলে যাব। প্রথমটাতে গেলে হচ্ছে এই যে একটা পেজ চলে আসছে, এটা আসার পর নর্মালি প্রফেশনাল এখানে যাব। যাওয়ার পর অ্যাপ্লাই নাও অনার্স প্রফেশনালে ক্লিক করে দেব। সো তারপর আমাদের সামনে এমন একটা পেজ আসবে, এখানে প্রথম স্টেপে আমাদের কী করতে হবে, SSC, HSC, রোল নাম্বার, বোর্ড, এগুলো দিতে হবে। সো এগুলো আমি দিয়ে দিচ্ছি, ওকে। তো সব কিছু দেওয়া কমপ্লিট হলে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আপনার SSC এবং HSC সকল তথ্যগুলো চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচে আসব। নিচে আসলে দেখতে পাচ্ছি আপনার নাম, বাবা মায়ের নাম থাকবে, আপনার জন্ম তারিখ থাকবে, সব কিছু থাকবে। যদি আপনার হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে মেল ফিমেল, এখানে যদি আপনি ছেলে হন তাহলে তো মেল, মেয়ে হলে ফিমেল। যদি এইখানে ভুল থাকে তাহলে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে আমরা চেঞ্জ করে নিতে পারবো। সো আমাদের সব ঠিক আছে, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। সো নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা স্টেপ থ্রিতে চলে যাব। সো এই পেজটা আসার পরে আমাদেরকে এখানে হচ্ছে কলেজ সিলেকশন করতে হবে। যেই কলেজগুলোতে অনার্স প্রফেশনাল চালু আছে সেই কলেজগুলো আমাদেরকে খুঁজে বার করতে হবে। সো আমরা এখানে প্রথমে বিভাগ দিব, দেখেন এই যে এখানে সিলেট ডিস্ট্রিক্ট, হ্যাঁ সিলেক্ট ডিভিশন, ওকে। সো সিলেট ডিভিশন এখানে বিভাগটা সিলেক্ট করব। তো আমি চাচ্ছি রংপুর বিভাগে, তো রংপুরটা দিয়ে দিছি, দেখেন এখানে। তারপর এখানে রংপুরের ভিতরে যেই জেলাগুলো আছে এগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে দেখেন আমি দিনাজপুর দিচ্ছি, দেখেন দিনাজপুর। সো এখানে দিনাজপুরটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো দিনাজপুর সিলেক্ট করলাম, বাট দিনাজপুরটা একটু আসতেছে সার্ভার সমস্যা, তো চলে আসে দেখতে পাচ্ছেন। এবং দিনাজপুরের আন্ডারে কোন কোন কলেজে অনার্স প্রফেশনাল চালু আছে এটা আমরা দেখতে পাবো। এখানে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন একটা কলেজ আমরা পাচ্ছি, তো আমি KBM কলেজটা পাচ্ছি। তো আমি যদি দিনাজপুর বাদে অন্য কোনো যাই, গাইবান্ধাতে গেলাম, দেখেন। সো দেখতে পাচ্ছেন আমরা এখন দেখবো গাইবান্ধার আন্ডারে কোন কলেজ আছে। দেখতে পাচ্ছেন কোনো কলেজ কিন্তু গাইবান্ধার আন্ডারে নাই। সো আমি এখান থেকে চেঞ্জ করবো কুড়িগ্রাম। কুড়িগ্রামে আমরা দেখতে পাচ্ছি কোনো কলেজ নাই। তারপর এখানে দেখতে পাচ্ছি লালমনিরহাট। সো লালমনিরহাটে দেখি একটা কলেজ রয়েছে, উত্তর বাংলা কলেজ কাকিনা, হ্যাঁ। এখানে এটা যে কলেজটাতে সিলেক্ট করলাম, দেখেন কলেজটাতে সিলেক্ট করলাম। তো কলেজটাতে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটাতে মাত্র 50টা সিট রয়েছে। সো আমি সেমভাবে লালমনিরহাট বাদ দিয়ে আমি দিনাজপুরে চলে আসলাম, দেখেন। দিনাজপুরে আসার পর এখানে সিলেক্ট করলাম KBM কলেজ। তো আমি KBM কলেজে দেখলাম ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এইটাই শুধু হচ্ছে আমাদের যেটাকে BBA বলা হয়, হ্যাঁ, এটা শুধুমাত্র আমাদের 105টা সিট নিবে। আমি এইটাতেই ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের চলে আসলো। আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের কোটা সেকশন, এটা হচ্ছে কোটা সেকশন, যে আপনার কোনো কোটা আছে কি না। যদি কোটা থাকে তাহলে ইয়েস করতে হবে, না থাকলে নো থাকবে, নো থাকে আমরা নেক্সট করব, ক্লিয়ার। সো যদি কোটা থাকে তাহলে ইয়েস করব। ইয়েস করে কী কী কোটা আছে এই কোটাগুলো আমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবো, একের অধিক সিলেক্ট করতে পারবো। সাপোজ ভাবো আমি এই কোটা আছে, এই কোটা আছে, এই কোটা আছে, এই কোটা আছে, তাহলে আমরা দিয়ে দিব। যদি দেখা যাচ্ছে শুধু মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে আমরা মুক্তিযোদ্ধা কোটা দিয়ে নেক্সট করে দিব, ঠিক আছে। সো আমাদের যেহেতু কোটা নাই, আমরা নোতে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। সো নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপলোড ইয়োর ফটো নামের একটা অপশন চলে আসছে। সো এখান থেকে আমাদেরকে ছবির সাইজ লাগবে 150 পিক্সেল, হাইট ওয়াইড লাগবে 120 পিক্সেল, এবং ছবির সাইজটা হইতে হবে মানে কত কত ওজনের, ওজন যেটাকে বলা হবে ওজন হইতে হবে 50 কিলোবাইটের মধ্যে। তো ছবিটা কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে করবেন এইটা নিয়ে আমাদের ভিডিও আছে, সেই ভিডিওটা একটু দেখে নেবেন, ওকে। সো আমাদের চ্যানেলের এই যে ভিডিওটা, এই যে এটা,
দেখেন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা মাস্টার্স প্রাইভেট ভর্তি, এইটাতে আমি ছবির সাইজ করার নিয়মটা দেখাইছি, মাত্র 4 মিনিটের ভিডিও। তো এই ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন, ঠিক আছে? এই যে আমি ওপেন করছি, তো এইটার লিংক প্রথম কমেন্টে আমি দিয়ে রাখছি, এটা একবার দেখে নেবেন, তারপর আবেদনটা করবেন। তো আমাদের যেহেতু ছবিটা তৈরি করা আছে, আমি চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে আমি হচ্ছে আমার ছবিটা যেখানে আছে সেইখান থেকে এখন আমি সিলেক্ট করে দিব। ওকে, তো এই যে ছবিটা আমি দিয়ে দিলাম, দেখেন। তো ছবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিন্তু ছবিটা নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন। এখন এইখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি, দেখেন, ঠিক আছে? তারপর হচ্ছে ইমেল। সো ইমেল দিলেও হবে, না দিলেও হবে, আমরা দিব না, ঠিক আছে? তো আমরা এখন প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এমনটা দেখাবে যে আপনার ইনফরমেশনগুলো দেখাবে, নিজের নাম, বাবা মায়ের নাম দেখাবে, জন্ম তারিখ, ঠিক আছে? আপনার হচ্ছে যে সেক্স মেল না ফিমেল, এই এই আগে পাঁচটা আগে চেক করবেন, এই পাঁচটা আগে চেক করবেন সব শুদ্ধ আছে কিনা, যদি শুদ্ধ ঠিক থাকে। তারপর হচ্ছে আপনার এসএসসি এইচএসসির এই কত পেয়েছেন, এগুলো তো অটোমেটিক ধরে নিয়েছে, এগুলো শুদ্ধ থাকবেই। এবং নিচে দেখতে পাবেন কলেজ অ্যাপ্লাই, কোন কলেজে অ্যাপ্লাই করেছেন এবং কোটা ছিল কি না, কলেজ চয়েস করেছেন মানে কোন সাবজেক্টটা আপনি চান্স দিয়েছেন, এবং আপনার মোবাইল নাম্বার সব ঠিক থাকলে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, একটা সাবমিট, এই সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করে ফেলতে হবে, ঠিক আছে? সো আমার সব কিছু ঠিক আছে। সো আমি এখন এইখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা রোল নাম্বার পিন নাম্বার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, রোল নাম্বার এবং একটা পিন নাম্বার দিয়ে দিয়েছে। তো এটা আপনি হচ্ছে স্ক্রিনশট মারে রাখতে পারেন। তারপর এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর হ্যাঁ দেখাচ্ছি আমি, ডাউনলোড হবে একটা অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কলেজে যায়, যেই কলেজে চয়েস বা চান্স দিয়েছেন সেই কলেজে 300 টাকা জমা দিতে হবে, আর যদি কোনো কাগজের ফটোকপি চায় ফটোকপি দিয়ে দিতে হবে, তাহলে আপনার প্রাথমিক আবেদনটা কনফার্ম হয়ে গেল। ওকে, তো আমি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম, বাট একটু সময় নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন আসছে, আমি স্টার ডাউনলোড দিলাম, তো আমার ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? সো আমি কী করবো, এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই যে একটা কপি চলে আসে, এই দুইটা কপি, একটা হচ্ছে কলেজ কপি আর একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপি, অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে? একটা আপনার কপি, তো আপনার কপিটাতে রোল নাম্বার এবং পিন নাম্বারটা দেয়াই থাকবে। সো এইটা সুন্দর করে রঙিন কাগজে প্রিন্ট করে আপনার স্বাক্ষরটা দিবেন, আপনার স্বাক্ষরের জায়গায় স্বাক্ষরটা দিয়ে কলেজে নিয়ে যাবেন। কলেজে নিয়ে যায় হচ্ছে যে 300 টাকা জমা দিবেন, আর যদি এসএসসি বা মেট্রিক পাস বা এইচএসসির সার্টিফিকেটের ফটোকপি যায় তাহলে হচ্ছে ফটোকপি দিয়ে দিবেন, তাহলে আপনার প্রাথমিক আবেদনটা কনফার্ম হয়ে গেল, ঠিক আছে? তো প্রাথমিক আবেদনটা যেহেতু কনফার্ম হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, আপনার হয়ে গেল প্রথম মেধা তালিকা, মানে প্রথম মেধা তালিকার জন্য আপনি হচ্ছে ফুলফিল হয়ে গেলেন। তো যখন প্রথম মেধা তালিকা রেজাল্ট দিবে তখন আপনি চেক করতে পারবেন যে আপনার মেধা তালিকায় নাম আসলো কি না। তো এটাই ছিল আজকের ভিডিও, লাইক করে দিবেন। আল্লাহ।